Assalamualaikum guys, কেমন আছেন আপনারা সবাই? সো আজ কে ব্রো হচ্ছে টপ টু ফানি গ্লিচেস যার ফলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে পারবেন। এটা এমন কোনো গ্লিচ না যে মানে আপনি অ্যানিমে মেরে ফেলবেন, খুব সহজে পিছন থেকে অ্যানিমে দেখতে পারবেন না, মানে এটা জাস্ট একটা ফান গ্লিচ। আর আমি ভিডিও শুরুতে ইন্ট্রোর পরে আমি আপনাকে এই গিভা উইনার সম্পর্কে একটু ডিটেলস দেবো। সো চলেন শুরু করা যাক। সো গাইস, এখন আপনারা জানেন যে আমি একটা এই 221 গিভা উইনার গিভা করছি। সো ওই গিভা উইনারকে আমি ওটা বের করে ফেলছি, এমনকি তার সাথে কন্ট্যাক্ট করছি, তাকে তার আইডি কোডও নিছি, যার জন্য আমি যখন তাকে ইউসি দিব। সো তখন আমি কী করছি, আমাদের যে টিম আছে, আমি বললাম না যে আমরা ইউসি সেল করি, সো আমাদের ওই টিম এদের জন্য আর কি ইউসি সেল করছে না। সো এখন কী করবো, সো এখন ওই যে শপ ফর বিডি যে একটা গ্রুপ আছে, আমি যে ভিডিও বানিয়েছিলাম, সো ওই ভিডিওতে আমি বলছি নাকি জানি না, অনেকেই বলছে কি যে ভাই এরা তো মানে টাকা মেরে দেয় কি করে, আমার সাথে পর্যন্ত হয় না দেখে আমি বিশ্বাস করিনি। সো এই যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, আপনার নাম্বার মিলাইতে পারেন তাদের। সো ওই নাম্বার আমি 330 টাকা দিয়েছি 221 দাম যা। সো এখন দেওয়ার পরে এখন আমার এটা দিয়ে 4-5 দিন হয়ে যাচ্ছে, আমার এখনও তার আইডিতে কোনো ইউসি জানি, তার সাথে আমি প্রতিনিয়ত কন্ট্যাক্ট করছি যে গেছে নাকি গেছে নাকি, এমনকি গেলে পরেও তার একটা মেসেজ দিয়ে দেয়। সো তার ফোনে কল দিছে, অনেক কিছু করছি, সো তাও দেখি তারা কোনো রিপ্লাই দেয় না। সো এখন এরকম হতাশ হয়ে আছি, সো আমি তাকে বলছি যে ভাইয়া কিছু মনে করেন না, সো আমি 4 দিন একটু ওয়েট করেন, আপনি যদি না হয় তাহলে আমি আমাদের ওই সে আমাদের টিমও ইউসি সেল করা শুরু করে দেবে, সো তখন আমি আপনাকে ইউসি দিয়ে দেবো। সো এখন দেখি যে 4 দিন পর অনেক অ্যান যদি হয়ে যায় তাহলে আমি একদম উইনার ড্রপ ড্র সব দেখায় আমি আপনাদেরকে আরেকটি এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো। সো চলেন এখন আমি আমাদের মেইন টপিকে চলে যাই। সো গাইস, ফার্স্ট গ্লিচটা হচ্ছে কীভাবে আপনি মানে ইমোটস ইউজ করতে পারবেন উইথ গান। সো কেউই ইমোটস গানের সাথে ইউজ করতে পারে না। সো এখন এটা আপনি আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে পারবেন যে দেখ আমি গানের সাথে ইমোটস ইউজ করছি। সো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ইনভেন্টরিতে যেতে হবে। সো ইনভেন্টরিতে যাবার পরে আপনার এখানে দুটা পোর্টেবল ক্লোজেট লাগবে, সো একটা তো নর্মাল সবার থাকে, আরেকটা আপনার লাগবে। যেহেতু আমি আরপি কিনছি, সো আমার আরপি একটা পোর্টেবল ক্লোজেট আছে, কিন্তু আপনি যদি আরপি না কিনেন তাহলে এখান থেকে আপনার 7 দিন 30 দিন 90 দিনের মানে পোর্টেবল ক্লোজেট আপনি কিনে নিতে পারবেন। সো এখন ফার্স্ট অফ অল আপনার পোর্টেবল ক্লোজেটে একটা গান রেখে দিতে হবে, সো আমি ধরনের গানটা রাখছি। সো চলুন এখন আমি আমার ইনভেন্টরিতে ক্লোজ করি। সো ইনভেন্টরি ক্লোজ করার পরে এখন আমি যে কোনো একটা ইমোটসে ক্লিক করে দিই। সো ইমোটসে ক্লিক করার পরে জাস্ট আমি এগেন ইনভেন্টরিতে চলে যাবো, দেন বিপরীত পোর্টেবল ক্লোজেটে ক্লিক করে দেবো। তাহলে ওই জায়গায় যে গানটা ছিল ওই পোর্টেবল ক্লোজেটে যে গানটা অ্যাড করা ছিল, সো ওই গানটাই এখানে ইমোটস ইউজ করবে ওই গানটার সাথে। সো চলুন এখন আমি আপনাদেরকে আবার একটু দেখাই। সো এই সেকেন্ড ট্রিকটি করার জন্য আমি চলে আসলাম আমার ট্রেনিং মোডে। সো এখন আমি একটা গান নেই, সো আমি এম টু ফোর নিচ্ছি। সো চলেন এখন আমি একটা গাড়ির কাছে চলে যাই। যে দেখতে পাচ্ছেন আমি এখন গাড়িটি গাড়ির কাছে চলে আসি, সো এখন আমি ড্রাইভে ক্লিক করি। সো ড্রাইভে ক্লিক করলে এটা ড্রাইভারের সাথে হয় না, সো এখন চেঞ্জ সিটে ক্লিক করে আমি পাশের সিটে চলে আসলাম। সো এখন চলনে যেটা দিয়ে গাড়ি থেকে পিক করে, সো ওই বাটন আমি এখন ক্লিক করে দিলাম। সো গাড়ি দেখতে পাচ্ছেন আমার হাতে এম টু ফোরটা আছে একদম মানে সামনেই আছে। সো এখন জাস্ট এটা আমরা একটা গ্লিচের মাধ্যমে এটা আমাদের হাত থেকে সরে আমাদের ব্যাগে রেখে দেবো, কিন্তু আমাদের হাত এইভাবেই থাকবে। সো তার জন্য এখন আমরা কী করবো, সো তার জন্য এখন আমরা যেই এম টু ফোরের যে গান আছে গানের আইকনে আমি একটা ক্লিক করার সাথে সাথে আমি পিকার বাটনে ক্লিক করে দেবো। সো এটা করার পরেই এটা করে দেবো একটু তাড়াতাড়ি, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার মতো এইভাবে আপনার হাতে গান চলে আসবে, মানে হাত ফাঁকা হয়ে যাবে গানের মতো ধরে রাখবে। সো এটা দেখতে অনেক সুন্দর দেখা যায় না, আপনি ওদের ফ্রেন্ডদেরকেও দেখাতে পারবে যে দেখ আমি বাড়িতে পারিস নাকি। সো দেখতে পাচ্ছেন, চলেন এখন আমি আপনাকে আবার করে দেখাই। সো গাইস, এটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। এন্ড গাইস, আপনাদের লাইক ইদানিং আমি মেলা কম পাই, আমি বুঝি না, মানে এত লোক দেখেন কিন্তু লাইক দেন না। সো দেখি লাইক দেন না কি, এন্ড কমেন্ট তো করেন না, আমি তো সবার কমেন্টে রিপ্লাই দিই। এন্ড গাইস, আপনি যদি কোনো টপিকে ভিডিও বানাতে যদি আমাকে সাজেস্ট করেন তাহলে কমেন্টে লিখবেন, আমি আপনাকে শাউট আউট সহকারে ওই ভিডিওটা বানিয়ে দেবো। সো গাইস, এটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে মাস্ট। সো গাইস, দেখাও পর নতুন একটা ভিডিও, ততদিন পর্যন্ত Bye-bye.